সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিসর্জন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী আয়ুব বাচ্চুর প্রথম জানা যা কিংবদন্তী আয়ুব বাচ্চুর জন্য অঝরে কাঁদলেন শিল্পী জেমস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিসর্জনের মাধ্যমে আজ শেষ হলো হিন্দু ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব বিকেলে নগরের মুন্নুজ্জান প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মায় প্রতিমা বিসর্জন দেয়া হয় পঞ্জিকা মতে এবছর দেবী দুর্গা এসেছিলেন নৌকায় করে আর যাচ্ছেন ঘটকে ঘোড়া চড়ে আজ বিজয়া দশমী বিজয়া দশমী মানে মা দুর্গার বিসর্জন আজ মা দুর্গা যাকে আমরা মঙ্গলময়ী দেবী বলে থাকি উনি আজকে প্রথা অনুযায়ী আশ্রয় শক্তি বিনাশ করে শান্তি স্থাপন করে উনি আবার কৈলাসে গমন করলেন ওনার কাছে এটাই আমাদের শেষ প্রার্থনা উনি যেন আমাদের দেশে শান্তি স্থাপন করে স্থাপন করেন এবং সবার মুখে যেন হাসি ফুটে ওঠে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে রাজশাহীতে বিকেল থেকেই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে নগরের মুন্নুজ্জান পঞ্চপট্টি আলুপট্টি ফুটকিপাড়া ও বড়কুঠি ঘাটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এদিকে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শেষ করতে বর্তমানে কুমারপাড়া আলুপট্টি সাহেববাজার বাজার জিরো পয়েন্ট এলাকায় টহল দিচ্ছে পুলিশ র্যাব ও স্পেশাল বাহিনী রাজশাহী মেট্রোপলিটন পুলিশে পনেরো তারিখ থেকে যে দুর্গাপূজা শুরু হয়েছে সেদিন বা তার আগ থেকে আমরা মন্দির সহ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সিকিউরিটির ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট আছে এবং এ পর্যন্ত প্রত্যেকটা মন্দিরসহ এই ধর্মাবলম্বী যত জায়গায় যত উৎসব হয়েছে যেখানে যেখানে লোক ছিল সবার নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং আজকেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা আছে মন্দিরের পাশাপাশি আমাদের মোবাইল টিম আছে স্পেশাল টিম আছে সাদা পোশাকের লোক আছে ট্রাফিক পুলিশ কাজ করছে আপনারা তার নমুনা সার দিকে পুলিশ দেখতে পাচ্ছেন এবং এ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নেই আশা করি ভবিষ্যতেও আর যে সামান্য সময় আছে কোনো ঘটনা ঘটবে না এটা একটা স্পেশাল টিম আমাদের এরা শুধুমাত্র স্পেশাল কাজে ব্যবহার করা হয় আজকে তারা মাঠে বাইরে আসে যদি কোথাও কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয় তাদের আধুনিক ট্রেনিং আছে আধুনিক অস্ত্র আছে আধুনিক তাদের শারীরিক সামর্থ্য আছে সব মিলে তারা আমাদের হেল্প করবে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমাদের সরকারি নির্দেশনা মতে নির্দেশনা দেওয়া আছে তারা আমরা আশা করি তারাও কথা দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা প্রতিমা বিসর্জন দেবে তারপরেও যদি একটু দেরি হয় আমরা সেটা সহ্য করে তাদের সাহায্য করব। মহানগরীর বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ থেকে ট্রাক ও পিক আপ ভ্যানে করে প্রতিমা নিয়ে এসে পদ্মা নদীতে বিসর্জন করা হচ্ছে যে আজকে আমাদের সত্যি আজকে দুঃখ ভালোবার কান্ত মন তবুও উনি ওনাকে বিদায় জানাচ্ছি শৈশব ইয়েতে যাতে উনি আবার আবার প্রতি বছর যেন আমাদের এখানে আসেন আবার আবার প্রতি বছর যেন আবার 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 আমরা দেখতে পাই তাকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী আয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাজু মা জাতীয় ঈদগাহ ময়দানে আয়ুব বাচ্চুর প্রথম জানাজা হয় জানাজায় হাজার মুসুলি অংশ নেন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণ শেষ শ্রদ্ধা জানান এজন্য সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় শ্রদ্ধা জানানোর শেষে আয়ুব বাচ্চুর মরদেহ জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয় প্রথম জানাজার পর আয়ুব বাচ্চুর মরদেহ মগবাজারে তার নিজ স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়ার কথা আয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হবে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আয়ুব ও ছেলে আহনাফ তাজওয়ার আয়ুব দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা এলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়ুব বাচ্চু উল্লেখ্য বৃহস্পতিবার মাত্র ছাপ্পান্ন বছর বয়সে আয়ুব বাচ্চু মারা যান তার আকস্মিক মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে প্রায় তিন দশক তারা দুজনে মিলে শাসন করেছেন দুই বাংলা রক কিং বা ব্যান্ড সংগীত দুজনার শুরুটাও চট্টগ্রাম থেকে বাংলা ব্যান্ডের প্রবাদ প্রতিম দুই মানুষ আয়ুব বাচ্চু আর জেমস এর এমন অনেক মিল খুঁজে পাওয়া যায় অনেক ব্যবসা সফল শ্রোতা প্রিয় অ্যালবামের পুরোধা এই শিল্পীরা নয় যখন কনসার্টে মঞ্চে এই দুই উঠেন শ্রোতার বিমুগ্ধ নয়নে তাদের পরিবেশনা দেখেন হাসেন কাদের মুহূর্তগুলো করতালিতে ফেটে পড়েন আঠারো অক্টোবর সন্ধ্যাতেও বরগুনা স্টেডিয়ামে এক কনসার্টে উঠেছিলেন জেমস তবে একা শুধু তার দল কাঁদিয়েছেন শ্রোতাদের মঞ্চে দাঁড়িয়ে অঝরে নীরবে কেঁদেছেন নিজেও তবে নীরবে বলাটা হয়তো ঠিক হবে না এ সময় সশব্দে কেঁদেছে তার গিটারও কারণটা অনেক মচ দিন সময় স্মৃতি ভাগ করে নেওয়া তার প্রিয় মানুষ আয়ুব বাচ্চু আর নেই কথার শুরুতেই আবেগের কাছে হার মানেন এই গায়ক আয়ুব বাচ্চুকে কনসার্টটি উৎসর্গ করার কথা বলতে গিয়ে কেঁপে ওঠে তার স্বর এরপর গিটারটা হাতে ধরেন এই শিল্পী মিনিট পাঁচেক টানা বাজাতে থাকেন এই সময়টাতে আর সামলাতে পারেননি জেমস অঝরে তার চোখ বেয়ে জল ঝরতে থাকে বাঁচতে থাকে বেদনা সুর যেন গিটারও জেমসের জেমসের সঙ্গী হয়ে কাছে সশব্দে এই ছিল আজকের বরেদ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ